আসসালামু আলাইকুম ইয়ার মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে তার স্বাগতম সুপ্রিয় ভিউয়ার্স আমি সাথে আছি এম এ রাজা আলোচনা করব রোমানিয়ার বর্তমান বিশ্বাস সংক্রান্ত পরিস্থিতি নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান এবং একটা লাইক দিতে অবশ্যই বলবেন না তো ভিউয়ার্স চলে যাই আমরা মূল আলোচনায় বর্তমান সময় আমরা জানি যে রোমানিয়া কিংবা ক্রোয়েশিয়া আলবেনিয়া লিথুনিয়া ইত্যাদি দেশে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছেন তো বিশেষ করে রুমানিয়া কিন্তু অনেকে যাওয়ার আগ্রহী কারণ রুমানিয়া অনেক রয়েছে অনেক সুযোগ সুবিধাগুলো যেমন রুমানিয়াতে আপনি ওয়াক পারমিট যদি আপনি সঠিকভাবে আনতে পারেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে বিষা করাতে পাচ্ছেন ঢাকা থেকে ভিসা হচ্ছে আপনাকে ইন্ডিয়া বেশি ফেস করতে হয় না পাশাপাশি আপনি রুমানিয়া যে কোম্পানি বা যে ফ্যাক্টরির অধীনে আপনি ওয়ার্ক পারমিট আনছেন সেখানে যাওয়ার পর যদি আপনি সেই কাজ করতে না পারেন তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনি অন্যদিকে কাজ জোগাড় করতে পারবেন কিংবা ম্যানেজ করতে পারবেন এছাড়া রুমানিয়াতে যদি আপনি সেখানে থেকে রেসিডেন্ট কার্ড যেটা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড টিআরসি পাওয়ার পর যদি আপনি সেখানে পাঁচ ছ মাস পাঁচ চার মাস তিন মাস থাকার পর আপনি সেখান থেকে চাইলে আপনার পার্শ্ববর্তী দেশগুলোতে আপনি যেতে পারবেন যেগুলো সেন্জনভুক্ত দেশ রয়েছে আর এছাড়া রোমানিয়াও কিন্তু রিসেন্টলি সেঞ্জন হতে যাচ্ছে সেই জন্য যারা রোমানিয়া যেতে ইচ্ছুক তারা অবশ্যই রোমানিয়া স্টে করাটাই সবচেয়ে উত্তম সেক্ষেত্রে রোমানিয়া অনেক সুযোগ সুবিধা রয়েছে স্যালারির দিকেও বা কাজের দিকেও কিন্তু অনেকটা ভালো অবস্থানে রোমানিয়া আছে বর্তমান সময়ে কিন্তু পাঁচ থেকে ছয়শো ইউরো বেতন ইনকাম করার সম সুযোগ রয়েছে রোমানিয়াতে পাশাপাশি কাজেরও প্রচুর কাজও প্রচুর আছে তো সেক্ষেত্রে আপনি রোমানিয়া থাকলে রোমানিয়াতেই অনেক রাইস করতে পারবেন কিংবা রোমানিয়াতেই আপনি পারমানেন্ট রেসিডেন্ট যেটা সেটা সেখান থেকে নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি সেখানে থাকবো না তাহলে আপনি অন্ততপক্ষে তিন থেকে চার মাস সেখানে থাকার পর বা ফার্স্ট মাস থাকার পর আপনি লিগেলভাবে কিন্তু সেখান থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ করে নিতে পারবেন এবং সেখান থেকে যাওয়ার সুযোগও রয়েছে তো ভিউয়ার্স বর্তমান সময়ে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক চক্র কিন্তু অনেক ধরনের প্রতারণা করছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আর পাশাপাশি আপনারা যারা যাবেন বিশেষ করে খাজ যতটুকু পারেন একটু শিখে যাবেন এবং এতে করে আপনার মূল্যায়নটা অনেক বেশি করবে তারা এবং আপনার স্যালারিটাও ভালো থাকবে পাশাপাশি যদি আপনি সে দেশের বাসা শিখতে পারেন তাহলে তো আপনার আরও বেটার আপনার জন্য প্লাস পয়েন্ট তো এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর যারা যাচ্ছেন বিশেষ করে তাদের প্রতি আমার অনুরোধ আপনারা কোন ধরনের বডি কন্ট্যাক্টের মাধ্যমে যাবেন না যদি যান তাহলে অবশ্যই আপনারা মেন পাওয়ার করে বাংলাদেশ থেকে যাবেন এতে করে আপনাকে এয়ারপোর্টেও কোনো প্রবলেম ফেস করতে হবে না পাশাপাশি সেখানে গিয়েও আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না এই দিকগুলো আপনি অবশ্যই নজরে আপনারা নজরে রাখবেন সেখানে যে খাজগুলোর সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে ফ্যাক্টরির কাজের অনেক সুযোগ রয়েছে রয়েছে আরও বিভিন্ন ধরনের কাজের আর এছাড়া অনেক পাই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে সেখানে কোনো সুপার শপ বা ইত্যাদিতে কোনো কাজ আছে কিনা আসলে যদি আপনি বাসা না জানেন তাহলে কিন্তু সেই সুপার শপগুলো কিংবা বিভিন্ন সবগুলোতে। বা আপনার রোমানিয়ান রেস্টুরেন্টগুলোতে আপনাকে সামনে দিকে কাজে দেবে না কারণ যেহেতু আপনি সেখানের বাসা জানেন না যদি সেই বাসাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি সেই কাজগুলোর করার সুযোগ পাবেন তো সর্বক্ষেত্রেই কিন্তু আসলে রোমানিয়া একটি বেটার দেশ আমার দৃষ্টিতে তো যারা যাবেন অবশ্যই সুন্দরভাবে এবং সহিভাবে ভালোভাবে যাওয়ার চেষ্টা করবেন যাতে করে পরবর্তীতে আপনাকে অনেক বড় লসের সম্মুখীন হতে না হয় তো ধন্যবাদ ভিউয়ার্স এই ছিল আজকে আলোচনার বিষয় আর যদি আমি কোনো তথ্য সংগ্রহ করতে পারি এবং তথ্য পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যান এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং একটা লাইক দিতে অবশ্যই বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার Thank you everyone. Take care.